আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা বন্ধুরা আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত ফুটবলার রোনালদিন হো এখন জেলে তাকে মুক্ত করতে ৩৩ কোটি টাকা খরচ করবে মেসি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিন হো এখন জেলে তিনি বার্সেলোনারও লেজেন্ড সেখানে বেশ কষ্টে দিনাতিপাত করছেন বিশ্বকাপ জয়ী তারকা ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে যাতায়াতের জন্য সম্প্রতি রোনালদিনহোকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ পরে তাকে জেল হাজত দেয় তারা কয়েকদিন আগে প্যারাগুয়েতে রোনালদিনহোকে আমন্ত্রণ জানান দেশটির এক ক্যাস্তীয় মালিক সেই নিমন্ত্রণের সাড়া দিয়ে গেল বুধবার সেখানে যান উনচল্লিশ বছর বয়সী ফুটবলার পরে শিশুদের একটি ফুটবল ক্লিনিকে অংশ নেওয়ার কথা ছিল তার পাশাপাশি একটি বই প্রকাশ করার কথা ছিল কিন্তু এরই মাঝে আদালতে অভিযুক্ত হন রোনালদিনহো তাকে গৃহবন্দি করতেও অস্বীকার করেন আদালত কারণ বাসা থেকে যে কোনো সময় পালাতে পারেন তিনি তাই তাকে শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেন তারা বেশ দুঃখ কষ্টে কারাবাস করছেন রোনালদিন এতে মন কাছে বার্সা সুপারস্টার লিওনাল মেসির বোনেল ক্যারিয়ারের শুরুতে স্প্যানিশ জায়ান্টদের হয়ে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতেন তিনি রোনালদিনহোর সঙ্গে মাঠের বাইরেও দারুণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল মেসির দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব সেই সূত্রে পুরনো সতীর্থ ও বন্ধু থেকে বাঁচাতে এগিয়ে এসেছেন ছোট ম্যাজিশিয়ান এজন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি কারাবন্দি রোনালদিনহোকে ছাড়াতে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে চার মিলিয়ন ইউরো খরচ হবে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তেত্রিশ কোটি টাকা এর পুরোটাই দিচ্ছেন মেসি তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন